Hello Darshok, Assalamu Alaikum. Welcome back to my channel Cooking Studio. আজকের এপিসোডটি আমি সাজিয়েছি খুবই সুন্দর আর খুবই টেস্টি একটা কেক দিয়ে। এটার নাম হচ্ছে জেব্রা কেক। এটা দেখতে কঠিন মনে হলো, এটা কিন্তু অনেক সহজেই আপনি তৈরি করতে পারবেন। চলুন দেখে নেই তাহলে কিভাবে এই সুন্দর এবং দারুণ স্বাদের জেব্রা কেক তৈরি করা যায়। প্রথমেই আমি 2 কাপ ময়দা নিয়ে এর মধ্যে 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে একত্রে মিশিয়ে একটা সাইডে রেখে দিব। এই রেসিপিতে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে। আরেকটি মিক্সিং বোলে আমি 4টা নরমাল টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ এবং 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা চাইলে আপনারা আরেকটু কম আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর মেশাতে মেশাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ, সেই সাথে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। সব কিছু একত্রে বিট করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে গুরু ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে রেখেছিলাম সেটাকে একটু চেলে মিশিয়ে নিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো হাতে সব কিছু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অন্য একটি বোলে আমি 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার নিয়েছি। যে ব্যাটারটা তৈরি করেছি সেখান থেকে অর্ধেকটা ব্যাটার এই কোকো পাউডারের সাথে আমি মিশিয়ে নিব। আমি এখানে 9 ইঞ্চির একটা কেকের মোল্ড নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে পার্চমেন্ট পেপার কেটে নিচে বিছিয়ে দিয়েছি। এবার আমি মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে রেগুলার চায়ের কাপও নিতে পারেন। আর অবশ্যই 2 ব্যাটারে 2 কাপ ব্যবহার করবেন, 1 কাপ দিয়ে আরেকটা ওঠাতে যাবেন না। এবার ঠিক যেভাবে আমি কেকের এই ডিজাইনটা করছি সেভাবে একটু খেয়াল করলেই দেখবেন আপনারাও বেড়ে যাবেন। প্রথমে আমি সাদা ব্যাটারটা দিয়েছি, এরপরে ঠিক মাঝ বরাবর আমি চকলেট কালারের ব্যাটারটা দিয়েছি, এবার আবারও সেই চকলেট কালারের ওপরে সাদা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট একের পর একটার মাঝে আরেকটা লেয়ারিং করে বসাতে হবে। এই ব্যাটারটা নিজে থেকেই আস্তে আস্তে ছড়িয়ে যাবে এবং সার্কেলের মতো ডিজাইন হয়ে যাবে। ঠিক এভাবে করে সবগুলো ব্যাটার আমি শেষ করেছি। এখন এটাকে আমি চুলায় তৈরি করব। আর চুলায় তৈরি করার জন্য আমি একটা হাঁড়িতে 1/2 ইঞ্চি পুরু লবণ নিয়েছি। আপনাদের কাছে যদি বালু থাকে আপনারা বালুও ব্যবহার করতে পারেন। এবার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য হাঁড়িটাকে গরম করে নিয়েছি, ঠিক আমরা ওভেন যেভাবে প্রিহিট করি ঠিক সেভাবে। এরপরে হাঁড়িটা গরম হয়ে গেলে মাঝে আমি স্ট্যান্ডের ওপরে সেই কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবং এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে আমি অপেক্ষা করব প্রায় 35 মিনিটের মতো। ঠিক ওই একই পরিমাণ উপাদান দিয়ে আমি স্কোয়ার শেপের মোল্ডেও আরেকটা কেক তৈরি করছি। এটা আমি ওভেনে তৈরি করব। যেহেতু এটা স্কোয়ার শেপের মোল্ড তাই একটা কাঠির সাহায্যে ঠিক এভাবে টেনে ডিজাইন করে দিচ্ছি, এতে করে জেব্রা প্রিন্টটা আরও সুন্দরভাবে বোঝা যাবে। এবার এটাকে 350 ডিগ্রি ফারেনহাইট কিংবা 250 ডিগ্রি সেলসিয়াসে বেক করতে হবে 30 থেকে 35 মিনিট পর্যন্ত। যখন কেকটা একটা কাঠি দিয়ে চেক করার পরে দেখবেন যে কাঠিটা একেবারে পরিষ্কার বের হয়েছে, তখন চুলার কেকটাও নামিয়ে ফেলতে হবে আর ওভেনেরটাও বের করে নিতে হবে। যদি মনে করেন যে কাঠিটা ক্লিন বের হয়নি তাহলে আরও 5 মিনিট বেক করে আবারও চেক করে নেবেন। একটু যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ওভেনের কেকটার ওপরের কালারটা একটু ব্রাউনিশ হয়েছে, কারণ ওপর থেকে ওভেনের একটা তাপ আসে। আর যেটা চুলায় করেছি সেটা একটু সাদাটে তুলনামূলকভাবে, কারণ চুলায় ওপর থেকে তাপ আসার কোনো ব্যবস্থা নেই। তবে আপনি যেভাবেই তৈরি করেন যদি পরিমাণ ঠিক রাখেন তাহলে কেক অবশ্যই ভালো হবে। এবার আমি চুলার কেকটা প্রথমে কেটে দেখাচ্ছি।
এই কেক ওপর থেকে দেখতে যেমনই হোক না কেন, যেহেতু এটা কেটে সার্ভ করা হয়, আর এটার আসল সৌন্দর্য আসলে ভেতরেই। দেখেন এটা কতটা সুন্দর সফট আর স্পঞ্জি হয়েছে। আমার মতে সব কিছু উপাদান যদি আপনি ঠিকভাবে বেকিংয়ের ক্ষেত্রে ফলো করেন, তাহলে আপনি সেটা চুলায় তৈরি করেন কিংবা ওভেনে, কেক সফট এবং স্পঞ্জি হতে বাধ্য। এবার ওই একইভাবে আমি একটু ওভেনেরটাও দেখাচ্ছি। দেখেন এটাও দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি অনেকগুলো কেক একত্রে তৈরি করেছি, এবার একটা ফয়েল ট্রেতে করে আমি একটা পার্টিতে নিয়ে যাচ্ছি, কারণ এই কেকটা এতটাই টেস্টি যে সবাই এটা খুব পছন্দ করে। আপনারা কিন্তু এটা বানিয়ে প্রায় 4 থেকে 5 দিন নর্মাল টেম্পারেচারে এয়ারটাইট বক্সে ভরে রাখতে পারেন, আর যখন মন চায় খুশি টুপুস টাপুস খেয়ে নিতে পারেন, আর বাচ্চাদের টিফিনে তো অবশ্যই দিতে পারবেন। ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।